একটি বিষয় হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে গ্রামীণ ফোন বা গ্রামীণ সিম যারা ব্যবহার করেন প্রত্যেকে হয়তো মেসেজ পেয়েছেন, অথবা যদি আপনারা মাইজিপি অ্যাপ যেটা আছে এই অ্যাপ যদি ব্যবহার করেন তাহলে এর ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যে 10 জানুয়ারি থেকে মূলত আপনারা 30 টাকার নিচে রিচার্জ করতে পারবেন না। এর আগে আমরা সর্বপ্রথম 10 টাকা করে রিচার্জ করতাম, পরবর্তীতে আমরা দেখেছিলাম যে 20 টাকার নিচে কিন্তু রিচার্জ করা যেত না। আর ঠিক 10 জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে আপনি চাইলেও 30 টাকার নিচে রিচার্জ করতে পারবেন না, আপনার সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হবে 30 টাকা। তো এটা আসলে কেন এইভাবে প্রতিনিয়ত এটা বেড়ে চলেছে আমার আসলে জানা নাই। তো অনেকে আছে আসলে সিমটা শুধু চালু রাখার জন্যই রিচার্জ করে, তো সেক্ষেত্রে হয়তো বা 10 টাকার সুযোগটা থাকলে সুবিধা হতো, কিন্তু এই যে 30 টাকা, এমন অনেক মানুষ আছে যাদের মোবাইলে শুধুমাত্র সিমটা অ্যাক্টিভ রাখার জন্যই মূলত রিচার্জ করতে হয়। তো 30 টাকা আসলে বড় একটি অ্যামাউন্ট। তো গ্রামীণ ফোন আসলে কীভাবে প্রতিনিয়ত এভাবে বাড়িয়ে যাচ্ছে আসলে এটা চিন্তার একটি বিষয়। তো এটা অলরেডি অনেকেই মেসেজের মাধ্যমে জানতে পেরেছেন যে 10 জানুয়ারি থেকে মূলত 30 টাকার নিচে রিচার্জ করা যাবে না। এবং যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করেন আপনারা এখানে ভিতরে ঢুকলেই দেখতে পারবেন, দেখেন আমি এখানে দেখাচ্ছি লেখা আছে যে আগামী 10 জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হবে 30 টাকা। তো আসলে এটা খুব দুঃখজনক একটা বিষয় যে যারা শুধুমাত্র সিম অ্যাক্টিভ রাখার জন্য রিচার্জ করে তাদের জন্য আসলে 30 টাকা কিন্তু বড় অ্যামাউন্ট, কারণ তাদের এই 30 টাকা ব্যবহারের কোনো দরকার হয় না, শুধুমাত্র সিমটা অ্যাক্টিভ রাখার জন্যই মূলত তারা রিচার্জ করে থাকে। তো আমার মনে হয় গ্রামীণ সিম কোম্পানি যে কাজটা করলো এটা আসলে একটু ভেবে যদি তারা 20 টাকায় রাখতো তাহলে হয়তো বা অনেকের সুবিধা হতো। তো মূলত জানানোর জন্যই ভিডিওটি তৈরি করা। ধন্যবাদ।